সারা দিন অনেক কথা বলি, ভাবলাম ঘুমানোর আগে আরো আরো কিছু বলি। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখন পরিবর্তন করা সম্ভব নয়। অতীতটা আমরা বদলাতে পারি না, কিন্তু বর্তমানটা আমরা গড়তে পারি। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে তার কাছে তোমার কোনো মূল্যই নেই। এই না হলে মানুষ, ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সব সময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। ভালোবাসার সাথে থাকা প্রয়োজন বিশ্বাস, ভরসা, দায়িত্ববোধ এবং সব থেকে গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের ওপর মানুষ প্রথম আঘাত আনে। আবেগ নয়, বেগে চলো, ভুলগুলি সব শুধরে ফেলো, সুখের চেয়ে শান্তি খোঁজো, নিজের ভালো নিজেই বোঝো। কথা বলতে বলতে যেমন একসময় অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও এক অভ্যাস হয়ে যায়। সবটাই নিজের ওপর, সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। তারপর দেখো কি আছে, কেউ আপনার না এটা মাথায় রাখলে অনেক কিছু সহজ হয়ে যাবে, চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে, যতটুকু পাবেন মনে করবেন বোনাস। ধৈর্য ধরো, তোমাকে কাঁদানো মানুষটাও একদিন তোমার থেকে অনেক অনেক বেশি কাঁদবে, দেখে নিও, অনেক বেশি কাঁদবে। সবাই যদি সবাইকে বুঝত তবে সমস্যা কিছুই থাকতো না। মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না। সবার কাছে মনুষ্যত্ব আমরা আশা করতেও পারি না। মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে, মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার না, একমাত্র আপনার মা ছাড়া। এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে, যাদের কাছ থেকে অল্প বেশি উপকার বা সাহায্য পেয়েও অস্বীকার করবে। তোমার পতন অনিবার্য, শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটু শোনো জীবনের মূল্যবোধ, আমার অনুভূতি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। গুড নাইট, গুড নাইট।